শুরু করছি সংবাদ সারা দিন আর শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো আসানসোলের জামুরিয়ায় শুটআউট মঙ্গলবার গতকাল রাতের ঘটনা সেখানে এক ইসিএল কর্মীকে গুলি করা হয় কাপড়ে মুখ বেঁধে দুষ্কৃতীরা এসে গুলি করে সেই ইসিএল কর্মীকে ঘটনাস্থলে মৃত্যু হয় সেই ইসিএল কর্মীর এবং ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা এসে পৌঁছান ইতিমধ্যেই সেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আরও একবার জানিয়ে রাখবো আসানসোলের জামুরিয়ার চাঁদা মোড়ে শুটআউট মুখে কাপড় বেঁধে এসে মদন বাউরি নামে ইসিএল কর্মীকে গুলি করা হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনাস্থলে গেছে পুলিশ আধিকারিকরা এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে স্বাভাবিকভাবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় মঙ্গলবার রাতের ঘটনা আসানসোলের জামুরিয়ার চাঁদা মোড়ে শুট আউট গুলি করা হয় ইসিএল কর্মী মদন বাউরিকে ঘটনাস্থলে মৃত্যু হয় তার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি পবিত্র ব্যানার্জি পবিত্র কি জানা যাচ্ছে পুলিশ কি বলছে দেখো কালকে যথারীতি মঙ্গলবার রাত্রে এই একটি মাংসের দোকান রানীগঞ্জ জামুরিয়া থানার শ্রীপুর অঞ্চলে এই এই ঘটনা ঘটে শ্রীপুর অঞ্চলে এক ভদ্রলোক ইসিএল এর কর্মী তিনি ওইখানে তখন বসেছিলেন সেই বসে থাকা অবস্থায় হঠাৎ ছেলে তার মুখে তাকে চিহ্নিত করা যায়নি কেন সে বস্ত্র দিয়ে মুখ বেঁধে রেখেছিল এবং হঠাৎই আসে এবং সে পকেট থেকে একটি একটি রিভলভার বার করে হঠাৎই গুলি চালাতে লাগে এবং তিনটে গুলি চালায় যে তিনটে গুলি তার মাথা লক্ষ্য করে এই ওই দুষ্কৃতি তিনটে গুলি চালিয়ে ওইখান থেকে চম্পট দেয় এই ঘটনা শোনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার আসানসোল জামুরিয়া থানা পুলিশ সঙ্গে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডিসি সঙ্গে এসিপি সেন্ট্রাল এরা এসে তদন্ত শুরু করে এবং ঘটনা কি কোথা থেকে এই ঘটনা হঠাৎই তাকে একবার একজন বসে থাকা মানুষকে কেন এইভাবে গুলি করে চলে যাওয়া এর পেছনে বা নেপথ্যে কোনো কোনো ঘটনা আছে কিনা বা এনার কোনো আত্মীয়তাদের সঙ্গে শত্রুতা আছে কিনা বা জমির কোনো বিবাদ আছে কিনা এই সব দিকটাই খতিয়ে দেখছে পরিবারের তরফে কি কাউকে সন্দেহ করছে কি বলছেন কিছু জানা যাচ্ছে এখনো পুলিশ মুখ খোলেনি যেহেতু হঠাৎ রাতের বেলা মানে প্রায় অনেক রাতের ঘটনা সেই কারণে এখনো পরিবারের সঙ্গে তারা দেখা করেনি যাতে তারা তাদের ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ এখন প্রাথমিক কাজটি করেছে এবং হসপিটালে পাঠিয়েছে হাসপাতালে পাঠানোর পরে পুলিশ পাঠানোর পরে চিকিৎসকরা এই তাকে মৃতদেহকে তদন্ত করে চিকিৎসা দেখা চেক আপ করার পরে পুলিশ মৃতদেহ মারা গেছে বলে ঘোষণা করে এবং সবচেয়ে বড় সমস্যা যে এইভাবে যেভাবে মৃতদেহটি পড়েছিল তারা আতঙ্কিত এলাকাবাসী যে এই ঘটনা তাদের ওই রাস্তা দিয়ে মেয়েরা যায় পড়াশোনা করতে এবং আরো বাজার হাট সবই ওই রাস্তা দিয়ে যায় কিন্তু এইরকম হঠাৎই এই যে গুলি তাতে এলাকার লোক আতঙ্কিত একেবারে অনেক ধন্যবাদ পবিত্র কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে